আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে মানুষের জীবন কখনো ভালো কখনো মন্দ, পয়সার যেমন এপিট ওপিট থাকে, মানুষের লাইফেও কিন্তু ভালো মন্দ দুইটা দিকই থাকে। তো জীবনটা কিন্তু আসলে কখনো এরকম না যে সবসময় ভালোভাবেই যাবে, কখনোই খারাপ কোনো কিছু মানুষকে স্পর্শ করবে না, সেটা না। আসলে ভালোকে যদি ভালোবাসতে চাই তাহলে খারাপকেও মেনে নেওয়ার মতন একটা মেন্টাল বা মানসিক ক্ষমতা মানুষের থাকতে হয়। তো যাই হোক, ভালো মন্দ মিলিয়েই আমরা আছি। বেশ অনেকদিন পর, গত শুক্রবার আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো ভিডিওটা আপলোড করার সময় ভাবছিলাম যে আমার কথা কি কারণ মনে আছে, আমি এত ইরেগুলার, আসলে কিন্তু আমার কথা মনে রাখার কোনো কারণ নাই আপনাদের। তারপরে দেখলাম ভিডিওটা আপলোড করার পরে আমার বোনরা যতটুকু ভালোবাসা দেখিয়েছেন, আসলে এটা আমার কাছে, আমি সবসময় মনে রাখবো আপনাদের এই ভালোবাসাটা। একটা মানুষ চেনা না জানা না, শুধু হাতের কিছু কাজকর্ম দেখেও যে আপনারা এতটুকু ভালোবাসেন, এতটা সম্মান করেন, এভাবে আমাকে মনে রেখেছেন, আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এই জন্য। একটা ভিডিওতে যদি ভালো কমেন্ট পাই তাহলে কিন্তু নেক্সট একটা ভিডিও তৈরি করার জন্য আমি অনেক উৎসাহিত হই, অন্তত আমার দিক থেকে আমি বলতে পারি এই কথাটা। তো গত শুক্রবার একটা ভিডিও আপলোড করার পরে ভাবলাম যে না, আমার বোনরা যেহেতু আমার কথা মনে রেখেছেন, তো আজকে একটা ভিডিও আপলোড করা যেতেই পারে। তো যদিও আজকের ভিডিওটা বেশ এলোমেলো, শরীরটা যেহেতু এখনও খুব একটা পুরোপুরি আসলে আমি সুস্থ হইনি এখনও, তারপরে তো আসলে সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখা যায় না, যতটুকুই সম্ভব করার চেষ্টা করি। তো ভাবলাম যে কাজকর্ম যখন টুকটাক করতেই হয় তাহলে আর ভিডিওটা বন্ধ রেখে লাভ কী, তো সাথে সাথে একটু একটু ভিডিও করতে থাকি। তো বললাম না যে যদিও আজকের ভিডিওটা মোটামুটি এলোমেলো, তারপরও চেষ্টা করেছি যতটুকু সম্ভব সাজিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো সকালে উঠে তো হাতের কাজকর্মগুলো করে নিয়েছি, এখন আমি আর আমার মেয়ে নাস্তাটা করে নিয়েছি, তারপরে আসলে যতক্ষণ না ঘরবাড়িটা টিপটপ করে গুছানো হয় ততক্ষণ কিন্তু স্থির হতে পারে না, মানে অন্য কোনো কাজে কিন্তু আর কোনো স্থিরতা আসে না। তো আমি একটু একটু করে ঘরটাকে একটু টাইডি করে নিচ্ছিলাম। রাতে শোবার আগে আমি সবসময়ই আমার বাসাটাকে একদম মানে যতটুকু সম্ভব গুছগাছ করেই ঘুমাতে যাই, তারপরেও সকালবেলা আমার মনে হয় কি একটু ঝাড়পোছের দরকার আছে। তো প্রতিদিন যদি নিজের ঘরটাকে নিট অ্যান্ড ক্লিন রাখতে হয় তাহলে কিন্তু প্রতিদিনের এই কাজগুলো প্রতিদিনই করতে হবে। ঘর গোছানোর কাজ কিন্তু আপনি সপ্তাহে দুই দিন বা একদিন এরকম করে হবে না, আর তাতে কি হয় অনেক কাজ জমা হয়ে যায়। আমি মনে করি যে অনেক কাজ জমা হয়ে যায় যদি একদিন বা দুই দিন পরপর কাজ করি। তো তার চেয়ে ভালো হয় প্রতিদিন যদি হাতে 30 থেকে 35 মিনিট রাখি, তাহলে কিন্তু দেখবেন যে পুরো বাসাটাকে সুন্দর করে গুছগাছ করে নেওয়া যায় আর জমা হয়ে থাকে না কোনো কাজ। যেমন রাত্রেবেলা কাপড় ধুয়ে দিলাম, কাপড় শুকানোর পরে আবার ঘরে এনে রেখে দিলাম যে সময় সুযোগ মতন ভাঁজ করব। তো আমার মনে হয় কি এর থেকে কাপড় বাইরে থাকাই ভালো, ভালো করে শুকাক, আমি যখন কাপড়গুলো ভাঁজ করব তার আগে বাইরে থেকে নিয়ে এসে কাপড়গুলো ভাঁজ করে একদম জায়গা মতো রেখে দিব। তো এভাবে আসলে অল্প অল্প করে কাজ করে নিলে নিজের শরীরের উপরে খুব একটা চোট পড়ে না আর কাজগুলো হয়ে যায় প্রপারলি, আর ঘরটা তো সবসময় ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকেই। তো নিজের বাসাটা যদি সবসময় পরিপাটি রাখা যায় তাহলে দেখবেন যে মন মানসিকতাও কিন্তু পরিপাটি থাকে। তো আমার লামিয়া ব্রেকফাস্ট করে চলে গেছে সকালেই, আজকে ওর ক্লাস ছিল, ক্লাস শেষে নিজের কিছু কাজকর্ম থাকে সেগুলোও করতে হবে। তো আস্তে আস্তে রাত, আর এখন ছোটোর জন্য বের হয়ে যাবে। তো এদিকে আমার যেসব হাতের কাজকর্মগুলো ছিল মোটামুটি আমি গুছগাছ করে নিয়েছি। তো তারপরে দেখবেন যে সংসারের কাজ কিন্তু শেষ হওয়ার না, আর আমার এখন মনে হয় কি যে যদিও কাজ করতে ক্লান্তি আসে, ক্লান্তি লাগে, তারপরে মনে হয় যেন হাতের এই ছোটো কাজগুলো যদি না করি তাহলে আসলে যতটুকু সুস্থতা চাই বা যতটুকু সুস্থভাবে বাঁচতে চাই ততটুকু সুস্থ আসলে থাকতে পারবো না। কারণ একটা মানুষকে বেঁচে থাকার জন্য কিন্তু কাজের খুব জরুরি দরকার, সারাদিন অবসরে একটা মানুষ কখনোই ভালো থাকতে পারে না।
কিছু রান্না চুলায় হচ্ছিল, আবার হাতের কিছু কাজকর্মও করছিলাম, ঘর বাড়িও একটু একটু করে গুছগাছ করে নিচ্ছিলাম। আর এদিকে দেখলাম যে একটা মুরগি কাটতে হবে, কেটে রাখলে আমার একটু সুবিধা হবে, সময় মতো রান্নাটা করে নিতে পারবো। তো খুঁটা বাছার জন্য আমার একজন খালা আছে, বিকালে এসে কাজ করে, আর যতটুকু সম্ভব সে করে, আর যতটুকু সম্ভব না হয়, মানে এই মুহূর্তে আমাকে কিছু করতে হবে, সেটা অবশ্য আমি করে ফেলি। তো এই তো একদিক দিয়ে মুরগি কাটা, আর একদিক দিয়ে মুরগির মশলা কষানো। রান্নাবান্না এখন একটু কমই করি, কারণ বেশিরভাগ সময় দেখা যায় মেয়েরা বাসায় থাকে না, একাই আমাকে খেতে হয়, আর হাজবেন্ড তো সেই সকালেই চলে যান। তো দুপুরবেলার দিকে রান্নাটা একটু কমই করি, আর যেহেতু খাওয়াটাও কম হয়, তো বেশি রান্না করে নষ্ট করার তো কোনো মানে হয় না। আমি বরাবরই খুবই মিতব্যয়ী মানুষ, খুবই হিসাবি মানুষ। তবে রান্না করতে যে আমার খুব একটা খারাপ লাগে সেরকম না, রান্না করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। মানে নতুন নতুন রেসিপি, নতুন নতুন আইটেম ট্রাই করতে আমার ভালো লাগে, তাতে মনে হয় যে সময়টা ভালো যায়। আর রান্না কিন্তু আমার মনে হয় কি যে, মানে যখন খুব বেশি স্ট্রেস থাকি, তখন ভালো কিছু রান্না করলে কিন্তু ওই আমি স্ট্রেস ফ্রি হয়ে যাই। তো অনেকের অনেক রকম হবি থাকে, শখ থাকে, তো রান্নাটা বলতে পারেন আমার এক ধরনের হবি। সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হলো ডেজার্ট বানাতে। তো সব হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তো করবো ইনশাল্লাহ যদি সময় পাই, শরীর ভালো থাকে। এই তো মুরগিটা কেটে ধুয়ে এখন বসিয়ে দিলাম, তো রান্নাটা হতে থাকবে আর আমি আমার অন্যান্য কাজগুলো এখন করতে থাকবো। এখন অনেক কাজকর্ম করতে গেলে না বুঝতে পারি যে বয়স হয়ে যাচ্ছে। তো আগে যেমন খুব ঝটপট একটা কাজ করে ফেলতে পারতাম, এখন কিন্তু এত ঝটপট করতে গেলে একটু ক্লান্তি আসে। তো একটু বিশ্রাম নিয়ে নিয়ে একটু রেস্ট করে করে কাজ করতে হয়। তো আমার কথা হচ্ছে, যেভাবেই করি না কেন সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। তার থেকে বেশি বড় কথা হলো যে মানসিকভাবে সুস্থ থাকতে হবে। শারীরিক সুস্থতা তো অবশ্যই দরকার, আর একটা সময় পরে কিন্তু অবশ্যই মানুষের মানসিক সুস্থতাটা খুব বেশি দরকার। আর আমাদের এই আমরা যে পর্যায়ে যে বয়সে আছি, তো এই সময়ে মায়েদের কিন্তু নিজের মানসিক স্বাস্থ্যের যত্নটা নেওয়া খুব বেশি দরকার। যাই হোক, দুপুরে রান্নাবান্না করার পরে কিন্তু খাওয়া দাওয়া, নামাজ, গোসল সবই হয়েছে, কিছুক্ষণ রেস্টও নিয়েছি। এরপর আর সেরকমভাবে কোনো ভিডিও করিনি, তো এখন সন্ধ্যাবেলা এখন আবার একটু কিচেনে চলে আসলাম। আসলে প্রত্যেকটা সন্ধ্যাতেই কিন্তু একটু কিচেনে আসতেই হয়, একটু ঢু আসলে মারতেই হয় কিচেনে। দুপুরবেলা কী করে রেখে গেলাম সেগুলো একটু তদারকি করা, সন্ধ্যায় কী করবো, রাতে রান্নাবান্না কিছু থাকলে কিছু করতে হবে কি না, সেটাও কিন্তু সন্ধ্যাবেলায় দেখতে হয়। আর আমার তো একটু পরপর কিচেনে না আসতে ভালো লাগে না। তো এখন বাজে কিন্তু রাত্রি 8টা সাড়ে 8টার মতন, তো মেয়েরা চলে আসছে, এসে বলছে যে রাত্রে ভাত খাবো না, রুটি দাও। তো আমি বললাম যে ভালোই, তোমরা তো ডায়েটে আছো, তাহলে খাও, রুটিই খাও, আমারই ভালো, চাল লাগবে কম। তো যাই হোক, বাচ্চাদেরকে এখন রুটি সেঁকে দিলাম, আর দুপুরবেলা যে মুরগির মাংস রান্না করেছিলাম তাই দিয়ে ওরা এখন খাবে। তো এই তো খাবারটা রেডি করে এখন মেয়েদের জন্য দিয়ে দিলাম, আমি এখন খাবো না, একটু পরেই খাবো। তো যতক্ষণ সময় ডাকতে হয় ততক্ষণই কিন্তু রুটি ঠান্ডা হয়ে যায়। তো কিছুক্ষণ ওদের বকাঝকা করলাম, আর এদিকে আমার হাতের কিছু কাজ ছিল সেগুলোও শেষ করে নিলাম। তো এতে আমার মেয়ে এখন খেতে বসে গেছে, একটু একটু করে পাখির মতন খাচ্ছে। তো আজকে এ পর্যন্তই, খুব তাড়াতাড়ি দেখা হবে আপনাদের সাথে ইনশাল্লাহ অন্য কোনো কাজ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সবাই সবার জন্য দোয়া করবেন।